প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি, আফরোজা আজাদ, প্রভাষক কৃষি শিক্ষা। শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে পাঠ একুশে যে রয়েছে যে উপযুক্ত স্থানে মৌবাক্স স্থাপন, মৌমাছির রক্ষণাবেক্ষণ এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে, অর্থাৎ তোমরা যদি বিগত ক্লাসটি লক্ষ্য করে থাকো, আমরা বিগত পাঠের আলোকেই আজকের পাঠটি আলোচনা করব। আমরা মূলত বিগত ক্লাসে আলোচনা করেছিলাম মৌমাছি পালন বা এপিকালচার সম্পর্কে, এবং সেখানে আমরা বিশদভাবে আলোচনা করেছিলাম যে মৌমাছি একটি কলোনিতে কী কী মৌমাছি থাকে এবং কোন প্রকারের মৌমাছি আমাদের বাংলাদেশে চাষের জন্য উপযুক্ত এবং কোন মৌমাছির কী কী কাজ, সেই সম্পর্কে কিন্তু আমরা বিশদভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তীতে, অর্থাৎ মৌমাছি সংগ্রহ, রানী মৌমাছি সংগ্রহ করার পরে, মৌচাক সংগ্রহ করে আনার পরে, সেই মৌচাকগুলো আমরা কীভাবে মৌবাক্সে স্থাপন করব সেই সম্পর্কে, এবং মৌমাছির যে অন্যান্য রক্ষণাবেক্ষণ রয়েছে, খাদ্য ব্যবস্থাপনা রয়েছে, সেই সম্পর্কে মূলত আজকে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ তোমাদের যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে এই পাঠ থেকে আমরা আজকে কী কী শিখতে পারবো, সেগুলো হলো উপযুক্ত স্থানে মৌবাক্স স্থাপন কৌশল সম্পর্কে আমরা জানব, এবং মৌমাছির রক্ষণাবেক্ষণ বলতে মূলত মৌমাছিরা যে এদের চাক মধু সংগ্রহ করে নিয়ে আসে, এরা কীভাবে রাখবে এবং অন্যান্য মৌমাছি কীভাবে চাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসবে, ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং কৃত্রিম খাদ্য ব্যবস্থাপনা, অর্থাৎ মৌমাছিকে কিন্তু কৃত্রিম খাবার সরবরাহ করতে হয়, না হলে এরা কী করে, এদের চাকের ভিতরে যে সংগৃহীত মধু থাকে সেগুলো তারা খেয়ে ফেলে, পরবর্তীতে যারা মধু সংগ্রহ করে তারা কিন্তু মধু তাই সেই চাক থেকে পায় না। এর জন্য কী করতে হবে, আমাদের কৃত্রিম খাদ্য ব্যবস্থাপনা করতে হবে, এবং মূলত আমরা এই তিনটি পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠের মূল বিষয়বস্তুতে চলে যাই। অর্থাৎ প্রথমেই আমরা জানব যে মৌবাক্সে কীভাবে আমরা মৌমাছি প্রবেশ করাব। যেহেতু আমরা বিগত ক্লাসে মৌমাছি পালনে পড়েছিলাম যে কীভাবে আমরা উপযুক্ত স্থান থেকে, অর্থাৎ কোন স্থান থেকে আমরা মৌমাছির কলোনি বা চাক নিয়ে আসব, সেই চাকটা কীভাবে এনে আমরা মৌমাছিগুলোকে আমরা ধাপে ধাপে মৌবাক্সে প্রবেশ করাবো, সেই সম্পর্কে আজকে মূলত আমরা আলোচনা করব। অর্থাৎ একটি কলোনির সবগুলো চাককে মৌবাক্সের ফ্রেমের সাথে বেঁধে বাক্সে ঢোকাতে হয়, অর্থাৎ একটা দুটোটা সবগুলো চাককেই কিন্তু ঢোকাতে হয়, এবং চাকগুলোকে বাক্সে ঢোকাবার পর রানী মৌমাছিকে খুঁজে বের করতে হয়। এ সময় রানী মৌমাছি কী করে, ঝাঁক হয়ে বসে থাকা অন্যান্য যে পুরুষ মৌমাছি বা কর্মী মৌমাছি আছে তাদের উপরে ঘুরতে থাকে, ফলে এখান থেকে কিন্তু আমরা সহজেই রানী মৌমাছিটা শনাক্ত করতে পারি এবং সহজেই প্রবেশ করাতে পারি, ঠিক আছে। এবং এ সময় আবার অনেক সময় রানী মৌমাছি কী করে, শেষ চাক অথবা শেষ চাকের আগেরটাতেও থাকতে পারে। আমরা যদি অন্যান্য মৌমাছি ঝাঁক হয়ে যে বসে থাকে তাদের উপরে যদি আমরা ঘোরাফেরা করতে না থাকি, তখন আমরা কী করব, শেষ চাক বা শেষ চাকের আগেরটাতে আমরা লক্ষ্য করব। এবং রানী মৌমাছিকে পেয়ে, যখন আমরা রানী মৌমাছি শনাক্ত করব এবং পেয়ে যাব, তখন কী করব, এক হাতে ফ্রেম নিয়ে অন্য হাতে রানী মৌমাছি ধরে খাঁচায় ঢুকিয়ে দেব, এবং সব মৌমাছি বাক্সে ঢুকে গেলে রানীকে বাক্সের ভিতর মুক্ত করে মৌবাক্সে মৌমাছি আটক তার জাল বিশিষ্ট গেট লাগিয়ে বাক্সটি বেঁধে ফেলতে হবে। অর্থাৎ রানীকে প্রবেশ করানোর পরেই কিন্তু আমরা আটক তার জালটি লাগিয়ে বাক্সটি বেঁধে ফেলবো, এবং কোনো কারণে রানীকে প্রথমে খুঁজে না পেলে অন্যান্য মৌমাছিকে আমরা বাক্সে ঢুকিয়ে দেব, এবং কর্মী মৌমাছিদেরকে হাত দিয়ে বাক্সে ঢোকাবার সময় রানী মৌমাছিটিও কিন্তু তখন বাক্সে ঢুকে যায়। অর্থাৎ আমরা যদি প্রথমে না পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা অন্যান্য মৌমাছিকে বাক্সে ঢুকিয়ে দিব, এবং সবগুলো মৌমাছি বাক্সে ঢুকে গেলে প্রথম, অর্থাৎ প্রবেশ পথে তার জাল বসিয়ে মৌমাছিদের আসা যাওয়া বন্ধ করে দিতে হয়, এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে প্রবেশ পথে ঠান্ডা বাতাস
প্রবেশ করতে পারে। অর্থাৎ বাক্সের ভিতর সবগুলো ফ্রেম বসিয়ে দিতে হয় এবং এমনকি খালি ফ্রেমও বাইরে রাখা যাবে না, যেগুলো খালি থাকে সেগুলো বাইরে রাখা যাবে না, কারণ ফ্রেম সহ নিচের পাটাতন ও মৌ বাক্সকে শক্ত করে বেঁধে নিতে হয়। অর্থাৎ মৌ বাক্সে যে যতগুলো ফ্রেম থাকে এগুলো যদি একসাথে না হয় তাহলে কিন্তু শক্ত করে বাঁধা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের যদি খালি ফ্রেমও থাকে সেটাও ঢুকিয়ে দিয়ে মৌ বাক্সকে শক্ত করে বেঁধে দিতে হয়, যাতে কোনো অংশ নড়াচড়া না করে। এবং এই মৌ বাক্সের যে গেট আছে সেটা সামনের দিকে মুখ করে কোনোরূপ ঝাঁকুনি না লাগিয়ে বেশ সাবধানতার সাথে মৌ বাক্সকে কিন্তু বাসায় নিয়ে আসতে হয়। এরপরে যে উদ্যানে মৌ বাক্স স্থাপনের কৌশল, আমরা তো মৌ বাক্সে মৌ কলোনির খোঁজ পাওয়ার পরে যে আমরা মৌ বাক্সে মৌমাছি ঢুকিয়ে আনব, এরপরে আমরা কিভাবে স্থাপন করব, আমাদের একটা উদ্যানে তো স্থাপন করতে হবে, সেই তার কিছু কৌশল রয়েছে। অর্থাৎ মৌ বাক্সকে বাসায় নিয়ে আসার পর ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় কিছুক্ষণ রেখে দিতে হয়। মৌ বাক্সকে তক্তার মাঝখানে ফাঁকাযুক্ত, অর্থাৎ ফাঁকযুক্ত 45 সেন্টিমিটার প্রায় উঁচু ছোট স্ট্যান্ডের উপরে বসাতে হয়। এবং এই মৌ বাক্সকে উদ্যানের পূর্ব কিংবা পশ্চিমমুখী করে বসালে সূর্যের যে আলো রয়েছে সেই সূর্যের আলো বাক্সে প্রবেশ করে কিন্তু চাকের ক্ষতি করে। আবার যদি উত্তর বা দক্ষিণমুখী করে বসানো হয় সেক্ষেত্রে কী হয়, বৃষ্টিপাত হয়ে চাকের ক্ষতি হয়। অর্থাৎ এই দুইভাবে বসালে কিন্তু বৃষ্টিপাত হয়ে আবার সূর্যের আলো লেগে এর চাকের ক্ষতি হয়। সেক্ষেত্রে আমরা কী করব, মৌ বাক্সকে উদ্যানের উত্তর পূর্বমুখী করে বসানোই কিন্তু সর্বাপেক্ষা উত্তম। এবং এই মৌ বাক্সের খুঁটি বা পায়া বেয়ে যাতে পিঁপড়া উঠতে না পারে, সেক্ষেত্রে অর্থাৎ পিঁপড়া উঠে যাতে আক্রমণ করতে না পারে, তাই প্রতিটি খুঁটি বা পায়ার নিচে একটি করে পানিপূর্ণ পাত্র স্থাপন করা দরকার। এতে মৌমাছিরা পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পায়। এরপরে কী করতে হবে, মৌ বাক্সের উপরে অর্থাৎ বাক্সের উপরে মৌ বাক্সের টুপির মতো যে অংশ আছে সেই অংশ সংযুক্ত করে দিতে হয়। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, এটা মূলত মৌ বাক্স দেখানো হয়েছে, আর এটা আগেই যে বললাম যে উঁচুতে স্থাপন করতে হয় এবং গোড়ায় পানিপূর্ণ পাত্র রাখতে হয় যাতে পিঁপড়া আক্রমণ করতে না পারে, এবং সর্বশেষে যে মৌ বাক্সের উপরে যে টুপির মতো অংশ আছে সেটা সংযুক্ত করে দিতে হয়। এরপরে দেখো, তোমাদের আগে আর একটা কথা বলে রাখি, সেটি হলো একটি উন্নত মৌ বাক্সে কিন্তু দুটি অংশ থাকে, সেটি হলো নিচের যে বড় কক্ষ বিশিষ্ট বাচ্চার ঘর আছে, এটা যদি আমরা পূর্ববর্তী ছবিতে লক্ষ্য করি, নিচের বড় কক্ষ বিশিষ্ট এটা হলো বাচ্চার ঘর বলে থাকি আমরা, এবং উপরের ছোট কক্ষটিকে আমরা বলি মধু সঞ্চয়ের ঘর। অর্থাৎ এই কক্ষটিতেই কিন্তু মধু সঞ্চয় করা হয়ে থাকে, এবং ঘর দুটোতেই 5 থেকে 7টি ফ্রেম থাকে, এবং এই ফ্রেমেই মৌমাছিরা কিন্তু মৌচাক বাঁধে। এবং এরপরে রয়েছে কিন্তু মৌ বাক্স রক্ষণাবেক্ষণ। মৌ বাক্স কীভাবে রক্ষণাবেক্ষণ করবো সেই সম্পর্কে আমরা এখন জানবো। প্রাকৃতিক কলোনি থেকে, অর্থাৎ প্রাকৃতিক কলোনি থেকে ধরে আনার 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু কর্মী মৌমাছিরা ফ্রেমের মধ্যে, অর্থাৎ ফ্রেমের সাথে মোম দ্বারা চাককে সংযুক্ত করে মৌচাক তৈরি করা শুরু করে। তারপর মৌ বাক্সের ঢাকনা খুলে দিলেও কিন্তু রানী যে মৌমাছি আছে তারা কোথাও চলে যায় না। এবং মৌ বাক্সের প্রবেশ পথে একটি পাত্রের মধ্যে চিনির শিরা রেখে দিলে তা খেয়ে মৌমাছিরা স্বাভাবিক এবং শান্ত থাকে। এরপরে দেখো যে রক্ষণাবেক্ষণের আরেকটি পাটাতন পরিষ্কার, অর্থাৎ মৌ বাক্সের কাছে স্ট্যান্ড স্থাপন করে নিচের পাটাতন কিন্তু সবসময় পরিষ্কার করতে হয়, এবং পানির পাত্র কিন্তু পরিষ্কার রাখতে হয়। অর্থাৎ খুঁটির তলায় যে আমরা পানির পাত্র স্থাপন করি সেই পানির পাত্র কিন্তু পরিষ্কার রাখতে হবে। এখন আসি যে মৌমাছির কৃত্রিম খাদ্য সরবরাহ। প্রাকৃতিক কলোনি ধরে আনার পর কৃত্রিম খাদ্য সরবরাহ করতে হয়, কারণ নতুন জায়গায় যখন এদের আমরা নতুন পরিবেশে আনবো সেক্ষেত্রে নতুন পরিবেশে আসার পর এরা প্রাকৃতিক
খাদ্য কোথায় আছে এটা কিন্তু তাদের খুঁজে বের করা কষ্টসাধ্য হয়ে পড়ে। অর্থাৎ এরা যখন আস্তে আস্তে চলাফেরা করবে তখনই কিন্তু বুঝতে পারবে যে কোথায় প্রাকৃতিক খাদ্য আছে, কিন্তু নতুন হঠাৎ করে আনার পরে কিন্তু এরা বুঝতে পারে না যে কোথায় প্রাকৃতিক খাদ্য আছে, তাদের জন্য এটা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। তাছাড়া প্রাকৃতিক কলোনি ধরার সময় এক চাক থেকে সঞ্চিত মধু, অর্থাৎ এদের চাক থেকে সঞ্চিত মধু আহরণ করে ফেলা হয়। আমরা যখন প্রাকৃতিক কলোনি থেকে মৌমাছি সংগ্রহ করে আনি তখন কিন্তু আমরা চাক থেকে মধুও আহরণ করে ফেলি। একাধারে আবার একাধারে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে মৌমাছিরা বাসার বাইরে বের হতে পারে না, এ সময় এরা চাকের মধ্যে যদি সঞ্চিত কিছু মধু থাকে সেই মধু পান করেই বেঁচে থাকে। এ সময় যদি চাকে মধু না থাকে তখন আমাদের কি করতে হয়, কৃত্রিম খাদ্য সরবরাহ করতে হয়, অর্থাৎ মধুর মতোই এক প্রকার কৃত্রিম খাদ্য তৈরি করতে হয় যাতে তারা এটা খেয়ে বেঁচে থাকতে পারে বা শান্ত থাকে, এবং বাইরে যাওয়া যেহেতু তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু মৌমাছি যারা পালন করে থাকে তারা এই কৃত্রিম খাদ্য সরবরাহ করে। এবং এই কৃত্রিম খাদ্যের উপাদান মূলত তিনটি, সেটি হলো পানি, পানি 1 কেজি লাগে, এবং এর সাথে চিনি লাগে 1 কেজি 250 গ্রাম, এবং তার সাথে টার্টারিক অ্যাসিড লাগে 7 সিসি। এই মূলত এই তিনটি উপাদান দিয়ে কিন্তু মৌমাছির খাবারের তৈরি করা হয়ে থাকে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে একটি ছবি দেখানো হয়েছে, এটি মূলত শীতে মৌবাক্সে অবস্থানরত মৌমাছি দেখানো হয়েছে। তা বিভিন্ন ধরনের মৌমাছি এখানে রয়েছে, অর্থাৎ শীতকালে এরা এভাবে অবস্থান করছে। অর্থাৎ অধিক শীতের সময় কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে অধিক বৃষ্টিপাতের সময় ওরা বের হতে পারে না, আবার এখন আমরা বলছি যে অধিক শীতের সময় এরা কিন্তু অধিক শীতের সময় বাইরে বেরই হতে চায় না। এরূপ অবস্থায় মৌমাছিরা কি করে, ওই বর্ষাকালের মতোই চাকের সঞ্চিত মধু পান করে নিঃশেষ করে ফেলে, তাই এ সময়ও কিন্তু তাদের ওই কৃত্রিম খাদ্য সরবরাহ করতে হয়। শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো আমরা কৃত্রিম খাদ্য কেন সরবরাহ করব। মূলত আমরা এখানে 3টা পয়েন্ট পেলাম। প্রথমত, আমরা নতুন জায়গায় আনার পর তারা নতুন খাদ্যের খোঁজ নেয়, তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে, তার জন্য আমরা কৃত্রিম খাদ্য সরবরাহ করতে পারি। আবার প্রাকৃতিক কলোনি থেকে ধরে আনার পরে আমরা তো মধু আহরণ করতে পারি, করে ফেলি, সেক্ষেত্রে আমরা কি করি, কৃত্রিম খাদ্য সরবরাহ করি। আবার 3 নম্বরে যেটা পড়লাম সেটি হলো অধিক বৃষ্টিপাত বা অধিক শীতের সময় এরা বাইরে বের হতে চায় না বা বাইরে বের হতে পারে না, তখন এই সময় তাদের কৃত্রিম খাদ্য সরবরাহ করতে হয়। এবং কৃত্রিম খাদ্য হিসেবে খেজুরের গুড়, চিনির সিরাপ এবং মধুও সরবরাহ করা যেতে পারে। খেজুরের রস এবং গুড় খোলা অবস্থায় সরবরাহ করলে মৌমাছিদের ঘন ঘন মলত্যাগের প্রবণতা দেখা যায়। এক্ষেত্রে কী করতে হবে, এসব খাদ্য সরবরাহ না করে যদি আমরা শুধু চিনির সিরাপই যদি কৃত্রিম খাদ্য হিসেবে সরবরাহ করি সেটাই মূলত সর্বাপেক্ষা উত্তম পন্থা। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে কৃত্রিম খাদ্যগুলো সরবরাহ করব, এবং আমরা সবসময় খেজুরের গুড় বা খোলা গুড় যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বিগত ক্লাসে মূলত মৌমাছি পালন সম্পর্কে পড়েছিলাম, এবং কোন মৌমাছি আমরা পালন করব সেই মৌমাছি কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এপিস থেরানা ইন্ডিকা প্রজাতির মৌমাছি। এবং এই মৌমাছি মূলত আমাদের বাংলাদেশে পালন করা হয়ে থাকে, এবং এরা মূলত লোকালয়ে বাসা বাঁধতে পছন্দ করে, কারণ এদের কি করে যে অন্যান্য যে দৈত্য মৌমাছি আছে এদের আক্রমণ করে এবং এদের মধু নিয়ে লুণ্ঠন করে নিয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি এরা কি করে লোকালয়ে বাসা বাঁধতে পছন্দ করে। এবং আমরা যেহেতু বিগত ক্লাসের আলোকে আজকের ক্লাসটি সম্পন্ন করলাম, আজকের ক্লাসে আমরা মূলত পড়েছি যে চাক থেকে মৌমাছি সংগ্রহ করে আনার পরে আমরা কিভাবে মৌবাক্স উপযুক্ত স্থানে স্থাপন করব, মৌবাক্স কিভাবে রক্ষণাবেক্ষণ করব, এর খাবার কিভাবে আমরা সরবরাহ করব, এবং কৃত্রিম খাবার আমরা কখন কখন দিব সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাহলে শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে ধন্যবাদ।